প্রতি বছরের মতো এই বছরও আরামবাগের আশা বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে পূজা পরিক্রমা হয় শনিবার। এদিন দুয়ের পল্লী থেকে পূজা পরিক্রমার সূচনা হয়। এই পূজা পরিক্রমায় উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর স্বপন নন্দী। টোটোতে করে চাপিয়ে আরামবাগ শহরের মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করানো হয়। তারপর পারুল এলাকায় আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের দুর্গাপুজোর মণ্ডপেও আবাসিকদের নিয়ে যাওয়া হয়। জানা গেছে, বর্তমানে আশা বৃদ্ধাশ্রমে মোট 18 জন আবাসিক থাকেন। তাদের দেখাশোনা করার জন্য 4 জন ব্যক্তি দায়িত্বে আছেন। বৃদ্ধাশ্রমের প্রবীণ ব্যক্তিদের পাশে দাঁড়াতে পেরে খুশি পূজো পরিক্রমার দায়িত্বে থাকা ব্যক্তিরা। দেখতে বেরিয়েছি, ও আজকের পরিকল্পনা আরামবাগ পৌরসভা যতগুলো ঠাকুর আছে অন্তত 10-15টায় দর্শন করব, আবার কাল করব। চোখের আলোয় রাত্রে এনাদিকে নিয়ে ফাঁকে বেরোনো যাবে না, অসুবিধা হবে, কারেন্টের পাবলিকের ভিড় হবে, সেই জন্যই চোখের আলো দিনের বেলাতেই নাদিকে নিয়ে বেরিয়েছি। আমরাও বেরিয়েছি, মাননীয় নন্দীবাবু আছেন, অলোকদা আছে ম্যানেজার। এই বিষয়ে আরামবাগের তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, প্রতি বছরের মতো এবছরও আশা বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে পূজো পরিক্রমা করা হচ্ছে। আবাসিক মা ও বাবাদের মুখে হাসি ফোটাতে পেরে আমাদের খুবই আনন্দ হচ্ছে। আমাদের যে আশা বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমে আমাদের বাবা মাদের নিয়ে প্রত্যেক বছর আমরা ঠাকুর দেখাতে বেরোনো হয়। আজকেও আমাদের আবাসিক যারা মা বাবারা আছে, কেষ্টদা আছে, আমাদের ম্যানেজার অলোকদা আছে, সকলকে নিয়ে যাচ্ছি। আমরা দুয়ের পল্লী থেকে স্টার্ট হয়েছে, আমাদের আবার এমপি ম্যাডামের ওখানে যাব ওই পুজোতে, আর বিভিন্ন পুজো যতক্ষণ পারবেন এনাদিকে নিয়ে ঘোরানো হবে আর কি। অপরদিকে ওই আশা বৃদ্ধাশ্রমের আবাসিকরা জানান, ঠাকুর দেখতে বের হয়েছি, আরামবাগ পৌরসভার 10-12টি ঠাকুর দর্শন করব, খুব ভালো লাগছে, শরীর ভালো নেই তবু চলে এসেছি। এই প্রথম, এই তো আমি তো নামতে পারিনি ভাই, আমার শরীর খারাপ বলে ওনারা সব দেখে এলো ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, ঘরতে বেরোতে খুব ভালো লাগছে, খুব ভালো, কি আনন্দ, পারিনি তবু ছুটে চলে এসেছি, বাবার সব আছে, এই বাবু আছে, ছুটে চলে এসেছি আনন্দতে, খুব ভালো লাগছে। সব মিলিয়ে আশা বৃদ্ধাশ্রমের অসহায় আবাসিকদের আনন্দ দিতে পেরে খুশি উদ্যোক্তারা। নিউজ আজ বাংলা, আরামবাগ। মহালয়া আশা মানেই মা দুর্গার আগমন, এবং সেই ভিত্তিতেই আমাদের পুজো মহালয়ার থেকেই শুরু। আমি আমার অঞ্চলের আমি সকলকে সকলকে শুভেচ্ছা জানাই, শারদের শুভেচ্ছা এবং আন্তরিকতা।